আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকালে দেখতে পাচ্ছেন এটা কাঠের ব্রিজ না, এটা কিসের ব্রিজ? লোহার ব্রিজ, বাঁশের ব্রিজ। এটা সচরাচল কাঠের বাঁশের ব্রিজ এখন প্রায় দেখাই যায় না আসল, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকটা বড় কিন্তু নদীটা। এই নদীর মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন বাঁশের ব্রিজ তৈরি করা হয়েছে। এখানে কিন্তু প্রায় কত লোক আছে এপার? 500। এখানে প্রায় 500-600 পরিবারের এটাই হচ্ছে তাদের রাস্তা। তো এলাকার যারা প্রতিনিধি আছেন তাদের কাছে আমরা জানাবো যে এখানে যদি একটা ব্রিজ করে দেওয়া হয় তাহলে তাদের যাতায়াতের ব্যবস্থাটা অনেক সুবিধা হবে। আবার দেখা যায় যে যদি কোনো ভারী বস্তু নিয়ে আসতে চায় তাহলে কিন্তু এখান থেকে আসা একটু কষ্টকর। তো আসলে আমরা অনেকদিন ধরে ভাবছি এখানে আসবো আসবো বলে ভাব, কিন্তু আসেই হয় না। আজ হঠাৎ করে বন্ধু বান্ধবদের সাথে আসলাম, একটু ঘুরতে আসলাম, তার সাথে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যদি ভালো লাগে আপনাদের। আমরা সাধারণত গ্রামগঞ্জের মানুষ ভাই, দেখতেই পাচ্ছেন চারিদিকে গ্রাম ঠিকঠাক খোলা, সাধারণ রাস্তাঘাট। গ্রামের মানুষ আমরা একটু ঘুরতে আসলাম, দেখতে পাচ্ছেন চারদিকের নদীর পাড়তে যে বাড়িঘরগুলো অনেক সুন্দর দেখতে। এরকম পরিবেশ সাধারণত শহর অঞ্চলে পাওয়া সম্ভব না, দেখেন কী সুন্দর। বিকেলবেলা যদি এখানে কেউ বসে থাকে বা এখানে, তাদের কিন্তু মনটা উৎফুল্ল হয়ে যাবে, ভালো লাগবে, আরও সুন্দর একটা পরিবেশ আবহাওয়া এই গড়ে উঠছে। তো চলুন দর্শক, আমরা যাই, আরও এখন আমরা বাড়ির দিকে যাব। তো প্রিয় দর্শক হয়তো ভাবলেন যে আমার ফোনটা কে ধরে রাখছে, তার চেহারাটা দেখেন, এই যে আমাদের ক্যামেরাম্যান লুঙ্গি পরে আসছে। কিন্তু তো দর্শক অনেক মজা মস্তি করলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন আবার স্কুল থেকে কিছু শিক্ষার্থীরা বাড়িতে আসতেছে, এটাই হচ্ছে তাদের রাস্তা, ওই পার বাড়ি।